মাধ্যমিকের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কিছু কথা বলে রাখি এখন থেকে তোমরা আমাদের সমস্ত লাইভ ক্লাসগুলো সাজেশনের পিডিএফগুলো নোটস এবং যাবতীয় যা তথ্য সব কিছু আমাদের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশানটি আছে মাধ্যমিক সাজেশান দু হাজার একুশ অল সাবজেক্ট সেখানে কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে তো এই অ্যাপটি অলরেডি প্লে স্টোরে আছে এবং তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি দশ হাজারের বেশি স্টুডেন্ট কিন্তু অ্যাপটাকে ডাউনলোড করে ইউজ করা শুরু করে দিয়েছে ওকে এবং ফোর পয় সেভেনেরও রেটিং কিন্তু অ্যাপটা ইতিমধ্যেই লাভ করেছে তো যারা যারা অ্যাপটা ইউজ করছে খুবই ভালো কথা যারা যারা অ্যাপটা এখনও ইউজ করা শুরু করনি তাদেরকে কিছু কথা বলে রাখি অ্যাপটার ব্যাপারে তো প্রথমে বলে রাখি অ্যাপটার সাইজ যেটা মাত্র ছয় এমবি নেক্সট চলো তো অ্যাপের একদম ফার্স্ট পেয়ে তোমরা দেখতে পাবে দেখা আছে মাধ্যমিক দু হাজার একুশ এক্সাম স্টার্ট সিন তো এখানে তোমরা টাইম কাউন্টিং পেয়ে যাবে টাইমার কি না যেটা তোমাকে ইন্ডিকেট করবে যে তোমাদের এক্সামটা আর কতদিন বাকি আছে ওকে যাতে তোমাদের প্রিপারেশানটা তোমরা সেইভাবেই নিতে পারো যেমন তোমাদের এক্সামটা এবছরে বলা হচ্ছে যে জুন মাসে হতে পারে তো সেই অনুযায়ী কিন্তু এতদিন মতো টাইম এখনো তোমাদের হাতে আছে তো এটা সবসময় চেঞ্জ হয় যাতে তোমরা তোমাদের প্রিপারেশন ঠিকঠাক রাখতে পারো ওকে নেক্সট তোমাদের সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে এবার দেখো পরেই একটি বাটন পাবে এগুলো কিন্তু সব অ্যাপের মধ্যে আছে হ্যাঁ তো প্রথমে তোমার সাজেশনগুলো একটি বাটান পাবে এখানে কিন্তু তোমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়েজ সাজশন এখানে পেয়ে যাবে পাশেই আছে অনলাইন টেস্ট এখানে তোমরা একশোর একশোর বেশি অনলাইন টেস্ট পাবে এবং প্রত্যেকটা টেস্ট এবং সেগুলো সাবজেক্ট ভাগ করা আছে বাংলা ইতিহাস বুক সব কিছু ভাগ করে করে দেওয়া আছে এবং প্রত্যেকটা টেস্ট শেষ করার পরেই কিন্তু তোমরা তোমাদের যে নাম্বারটা পেলে কটা ভুল হলো কটা ঠিক হলো বা কত নাম্বার তুমি পেলে সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো এগুলো কিন্তু আমাদের প্রিপারেশনে খুবই হেল্প করে মাধ্যমিকের জন্য ওকে নেক্সট আছে আমাদের লাইভ ক্লাস এখানে তোমরা অনেক লাইভ ক্লাসে ভিডিও পেয়ে যাবে পাশে দেখতে ডাউনলোড পিডিএফ আছে তো এখানে কিন্তু কিছু পিডিএফ আছে যেগুলো তোমরা ফ্রিতে ডাউনলোড করতে পারবে এবং কিছু আছে যেগুলো তোমাদেরকে কিনতে হবে কিনতে হয় মানে আমরা প্রতি বছরই টেস্ট পরীক্ষার পরে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার পরে সাজেশনের পিডিএফ সেল করি ওকে তো এবছর আমরা ছাত্রছাত্রীর জন্য সাত পিডিএফ কিন্তু এখানে দিয়েছি যেহেতু তোমাদের সিলেবাস নতুন সিলেবাস দিয়ে দিয়েছে কী কী চেঞ্জ হয়েছে সেগুলো চেঞ্জ করে কিন্তু আমরা নতুন পিডিএফ ফাইল এখানে আপলোড করে দিয়েছি এবং সেটা কী করে কিনতে হবে কেনার প্রসেস পনেরো টাকা করে দাম মাত্র ওকে তো সেটা কী করে কিনতে হবে সবই এখানে লেখা আছে তো সেগুলো তোমরা দেখতে পারো প্রতি বছর আমরা এগুলো সেল করে থাকি এবং এটা পুরোটাই কিন্তু সাজেশন ভিত্তিক পিডিএফ ওকে নেক্সট আছে তোমাদের রেজাল্ট এবং রুটিন আছে এবং দু হাজার সতেরো সাল থেকে দু হাজার কুড়ি সালে সমস্ত কোশ্চেনের এখানে মানে কোশ্চেন পেপার যেগুলো হয় মাধ্যমিকের সেগুলো আছে এখানে দেখো টেস্ট পেপার সলিউশনগুলো একটা সেকশন আছে যেখানে আমরা প্রতি বছর এবিটিএডব্লুবিটি বা স্কুল থেকে তোমাদের যে টেস্ট পেপারগুলো দেওয়া হয় সেগুলো সলভ করে এখানে আমরা আপলোড করি বাট এবছর কিন্তু তোমরা এখানে কিছু দেখতে পাবে না বিকজ এখনও মনে হয় আশা করি তোমাদের টেস্ট পেপারগুলো বাজারে লঞ্চ হয়নি বা হবে কিনা কোনো গ্যারান্টিও নেই নেক্সট আছে স্কলারশিপ মাধ্যমিকের পর বা উচ্চ মাধ্যমিকের পর তোমরা কী কী স্কলারশিপ পেতে পারো ওকে নাম্বারের ভিত্তিতে কারো সিক্সটি পার্সেন্ট থাকতে পারে কারো সেভেন্টি পার্সেন্ট বিভিন্ন স্ট্রিটের বিভিন্ন রকম নাম্বার থাকতে পারে এবং সেই নাম্বার অনুযায়ী বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের স্কলারশিপ তোমরা কিন্তু পাবে এবং সার ডিটেলস ডিসক্রিপশনে এখানে কিন্তু দেওয়া হবে ডিটেলসে তোমাদের এখানে বলে দেওয়া আছে কত নম্বর পেলে কত কোন জায়গা থেকে তোমরা স্কলারশিপ চেক করবে নেক্সট এখানে কিছু গভর্নমেন্ট জব সম্পর্কে আমরা বলেছি মাধ্যমিকের পর তোমরা কী কী চাকরি পেতে পারো অবশ্যই তোমাদের বয়স আঠারো বছর বেশি হতে হবে ওকে এখানে যে সমস্ত চাকরিগুলোর কথা বলা হয়েছে সেখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস দরকার এবং বয়স আঠারো বছর দরকার শুধুমাত্র কিছু ডিফেন্সে যেমন তোমার ইন্ডিয়া আছে ওখানে তোমার বয়সটা কম লাগে বাট আদার সব থেকে কিন্তু এই দরকার নেক্সট আছে এজ ক্যালকুলেটার তো এই এজ ক্যালকুলেটার হচ্ছে তোমার বয়সটাকে ক্যালকুলেট করবে এটা একটা আমাদের একটা ফানি অপশন আমরা রেখেছি যেখানে তুমি ক্যালকুলেট করতে হবে তোমার এজ আজকের দিনে কত ওকে জাস্ট তোমার ডেট অফ বার্থ বসাবে এবং আজকের ডেটটা বসাবে দিয়ে ক্যালকুলেট করবে সঙ্গে সঙ্গে তোমাকে দেখিয়ে দেবে যে তোমার বয়স হচ্ছে এত বছর এতদিন এত মাস তো ওখানে তোমার ঘন্টা ঘন্টা মিনিট সেকেন্ড পর্যন্ত দেখাবে এটা দেখতে পাও তোমরা এটা এর জন্য তোমাদের মাধ্যমিকের সঙ্গে কোনো সম্পর্ক নেই দেওয়া হয়েছে এমনি মানে অপশান হিসাবে এবার আসছি গেম জোন তোমাদেরকে যে পিডিএফগুলো আমরা বিক্রি করার কথা বলছিলাম বা সেল করার কথা বলছিলাম ওইগুলো কিন্তু তোমরা ফ্রিতেও পেতে পারো তো এই গেম জোনে সেই অপশানটা তোমাদেরকে করে দেওয়া হবে যে এখানে একটা তোমাদের টার্গেট দেওয়া হবে সেই টার্গেটটা কমপ্লিট করতে পারলে ওই পিডিএফগুলো তোমাদেরকে ফ্রিতে দেওয়া দেওয়া হবে ওকে এবং এই পিডিএফগুলো তোমরা কোথায় পাবে এটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট যে কথা এটা হচ্ছে কিন্তু পিডিএফগুলো কোথায় পাবে তো এখানে দেখতে পাচ্ছো আমাদের অ্যাপের মধ্যেই একটা অপশন আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলে আমরা প্রতি বছরই মাধ্যমিক ছাত্রীদের জন্য একটি গ্রুপ তৈরি করি বাট এবছর আমরা অলরেডি পাঁচখানা গ্রুপ তৈরি করে ফেলেছি ওকে মানে পাঁচটা গ্রুপ ফুল করা যায় যেহেতু তোমরা জানো হোয়াটসঅ্যাপ একটা গ্রুপে ম্যাক্সিমাম দুশো ছাপ দুশো ছাপ্পান্ন জন এসে ঢুকতে পারে না তো অলরেডি কিন্তু আমরা পাঁচখানা গ্রুপ তৈরি করে ফেলেছি আজকের দিন অবধি তো সেই সমস্ত গ্রুপে তোমরা অ্যাড হতে পারো এবং যদি কেউ পি ডিএফ ফাইল কিনতে চাও বা পিডিএফ সাজেশন জন পিডিএফগুলো কিনতে চাও বা গেম জোনটা গেম কমপ্লিট করার পরে পিডিএফগুলো নিতে চাও তো এই হোয়াটসঅ্যাপে এসে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ওকে তো আমার নাম্বার হচ্ছে নাইন জিরো সিক্স টু নাইন টু ফাইভ থ্রি ওয়ান নাইন এই হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কিন্তু তোমরা যোগাযোগ করলে তোমাদের ডিটেলস পেয়ে যাবে ওকে তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানে কিন্তু বেশ কিছু টিচার্স বা দাদা বলতে পারো তাদেরকে মানে তারাও আমাদের সঙ্গে বিগত তিন বছর ধরে অর্থাৎ দু হাজার সতেরো সাল থেকে কিন্তু লেগে রয়েছে তোমাদের জন্য এবং তারা কিন্তু তোমাদেরকে বিভিন্ন সাবজেক্টে হেল্প করে থাকে যে যে যারা ভালো পারে বাংলা যে বাংলা হেল্প করবে তারা কিন্তু সবাই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্টিভ থাকে সবসময় তোমার যে কোনো ধরনের প্রবলেমের জন্য তাদের সঙ্গে তুমি যোগাযোগ করতে পারো কোনো অঙ্কর অসুবিধা হচ্ছে অঙ্কের জন্য তোমার সাহায্য নিতে পারো যে কোনো সাহায্য নিবে তারা কিন্তু তোমাকে হেল্প করবে ওকে তো এই তোমাদের এছাড়াও এখানে দেখো আদার্স অ্যাপ বলে অপশন অপশন আছে এখানে আমাদের যে আদার্স যে অপশন মানে অ্যাপ্লিকেশনগুলো আছে যেমন ধরো এই অ্যাপটা কথা তোমাদের বলে রাখি মাধ্যমিক গণিত প্রকাশ সলিউশন ক্লাস টেন তো এটা হচ্ছে একটা অ্যাপ্লিকেশান যার মধ্যে আমরা মাধ্যমিকের যে গণিত প্রকাশ বইটি আছে তার এ টু জেড সলিউশন এখানে কিন্তু আমরা আপলোড করে গেছি এবং শুধু সলিউশন না টেক্স সলিউশনের সঙ্গে ভিডিও সলিউশন যাতে তোমাদের বুঝতে পারো ভালো মানে ভালো করে বুঝতে পারো তার জন্য ভিডিও সলিউশনও কিন্তু এর মধ্যে অ্যাভেলেবেল করানো হয়েছে ওকে তোমরা এটাও চেক করতে পারো এটাও মাধ্যমিকের জন্য ওকে তো ভিডিও এই অ্যাপটা তোমরা দেখিয়ে নিচ্ছ কেমন লোক এবং অ্যাপের লিঙ্কটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো আশা করি তোমরা সকলে অ্যাপটি ইউজ করবে ওকে তো এবার শুরু করা যাক আমাদের আজকের সাজেশান ভিডিও আর আজকের আমাদের টপিক হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আজকে আমরা চক্রবৃদ্ধি সুদের সমস্ত সাজেশানটা কমপ্লিট করে নেবো ওকে তোমরা সবাই অলরেডি জেনে গেল তোমাদের এক্সাম ডেট দেওয়া হয়েছে সাতই জুন আর তোমাদের নতুন সিলেবাস দেওয়া হয়েছে এখানে তোমাদের কথা বলে রাখি বিগত বছরগুলোতে কিন্তু মাধ্যমিকের যে পাটিগণিতের বড় প্রশ্ন থাকতো সেখানে মাত্র একটি করে কোশ্চেন থাকতো বাট এবছর তোমাদের ফাইভ মার্ক্সের দুটো কোশ্চেন কিন্তু আসবে অর্থাৎ ফাইভ ইন্টু টু টেন তো এই টেন মার্কস কিন্তু পাওয়া খুবই ইজি পাটিগণিতে ওকে বিগত বছর আমরা কি করতাম না অংশীদারী কারবারকে এক সাইডে রাখতাম আর চক্রবৃদ্ধি সুদ সরল সুদ আর কি না চক্রবৃদ্ধি সুদ সরল সুদ আর সমহার বৃদ্ধি এই তিনটি চ্যাপ্টারকে একটা সাইডে রাখতাম বিকজ তোমরা যারা কোয়েশ্চেন অ্যানালিসিস করেছো তারা অনেকে জানো বা আমি তোমাদের যখন অংশারী কারবারের যে কোশ্চেন যখন আমরা সাজেশন দেবো তখন তোমাদের আমরা দেখিয়ে দেবো ব্যাপারটা কী হচ্ছিল দু সাল থেকে এই দু হাজার কুড়ি সাল অবধি প্রতি বছরই কিন্তু তোমাদেরকে দুটি করে কোশ্চেন দেওয়া হতো পাঁচ নম্বরে তার আমাদের যে কোনো একটা তোমাদেরকে অ্যান্সার করতে হতো এবং প্রতি বছরই কী হতো দুটো কোশ্চেনের মধ্যে অংশারী কারবার একটি থাকতোই ওকে বাট আরেকটা যে কোয়েশ্চেন দুটোর মধ্যে একটা করতে হতো একটা অংশারী কারবার দিত প্রতি বছরই একটা যে কোশ্চেন থাকতো সেটা হয় চক্রবৃদ্ধি সুদ দিত নয় সমহার বৃদ্ধি দিত বাট এখনও অবধি কিন্তু দুহাজার সাল থেকে এখনও অবধি কিন্তু একবারও তোমাদের সরল সুদের অঙ্ক একটিও দেওয়া হয়নি শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ আর অংশারী কারবার আর লাস্ট দু হাজার কুড়িতে হয়তো তোমাদের একটা সমহার বৃদ্ধির অঙ্ক দেওয়া হয়েছিল বাট এ কিন্তু তোমাদেরকে দুটো কোশ্চেন অ্যান্সার করতে হবে ঠিক আছে যেহেতু আগে একটা কোশ্চেন অ্যান্সার করতে হতো আর আমরা আগেরবার শুধুমাত্র অংশারী কারবারটাই স্টুডেন্টকে টার্গেট করতে বলতাম বিকজ অংশীদারী কারবার করলে সে এক তাকে একটা চ্যাপ্টারই পড়তে হতো বাট সে যদি সুদের থেকে অঙ্ক করতে তাকে চক্রদৃষির সমহার বৃদ্ধি সরাসরি তিনটেকেই কভার করতে হতো যদিও আমরা শুধু থেকেই টার্গেট করতে বলতাম তো এই বাসে তোমাদের যে দুটো কোশ্চেন দেবে ঠিক আছে এইবার তোমাদের দুটো কোশ্চেন দেবে বাট তোমাদের কোশ্চেনের তিনটে দেওয়া থাকবে তো আমাদের যে কোনো দুটো তোমাদেরকে করতে হবে এই তিনটে তোমাদের কী কী হতে পারে ওকে যে তিনটে কোশ্চেন দেওয়া থাকবে তার মধ্যে যে দুটো কোশ্চেন করতে হবে তো আগে তোমাদের টার্গেট হবে যে এই তিনটে গোষ্ঠীর কী কী হতে পারে তো তোমাদের এবারও বলছি যে অংশারী কারবার তোমরা শিওর একটা পাবেই তিনটের মধ্যে অংশারী কারবার একটা শিওর থাকবে প্লাস একটা থাকা চক্রবৃদ্ধি সুদ আর একটা থাকা চান্স এবার তো সবচেয়ে বেশি সরল সুদ বিকজ টু থাউজেন্ড থেকে টু থাউজেন্ড টোয়েন্টি 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 অবধি তোমাদের কিনা এখনও অবধি একটা বারও কিন্তু সরল সুদের অঙ্ক দেওয়া হয়নি ওকে প্রতি বছর তোমাদের কী করা হয়েছে না হয় সরল সুদ হয় চক্রবৃদ্ধি সুদ না অংশারি কারবার তো এবছর তোমাদের আমি টার্গেট করতে বলবো যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক এবার দেখো তোমাদেরকে কেন এই মানে প্রতি বছর এই অংশারি কারবার চক্রবর্তী সুদ দেওয়া হয় কারণ তোমরা জানো যে যদি যদি ধরা হয় যে মোস্ট ডিফিকাল্ট টপিক এই পার্টিকুলার টপিকগুলোর মধ্যে যে অংশারি কারবার প্লাস তোমার চক্রবর্তী সুদ সুদ এগুলোর মধ্যে সবথেকে খুব মানে খুবই টাফ টপিক হচ্ছে তোমাদের অংশারী কারবার আর চক্রবর্তী সুদ এই কারণেই কিন্তু এগুলোর থেকে দেওয়া হয় আর যত তোমরা উঁচু ক্লাসুদে উঠবে বা যখন তোমরা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশান নেবে তখন তোমরা এটাও দেখবে যে কিনা এর থেকেও কিন্তু এই চক্রবর্তী সুদ বা অংশারী কারবারকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এগুলো সাথে সবসময় বেশি টাফ হিসেবে আমরা ধরে থাকি বা কঠিন ঠিক আছে তো অংশারি কারবার ক্যালকুলেশনটা খুব কঠিন হয় চক্রবর্তী সুদেও ক্যালকুলেশনটা খুব কঠিন হয় বড়ো বড়ো ক্যালকুলেশন হয় তো এবছরও কিন্তু তোমাদের এখান থেকে দুটো কোশ্চেন আসবে ওকে তাহলে তোমাদের এবছর কী কী টার্গেট করতে হবে অংশেরি কারবার চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ ওকে এবার দেখো এই তিনটে থেকেই তোমাদের কোশ্চেন এবছর শিওর আসবে একটা একটা করে এইবার তোমাদের একটা কথা বলে রাখি যারা একটু উইক স্টুডেন্ট তারা কী করবে না শুধুমাত্র এই কারবার চক্রবর্তী সুদ তোমার টার্গেট করো আদার্স এই সরল সুদ পড়ার দরকার নেই ঠিক আছে এই তিন টপিক দিয়ে আসবে তার মধ্যে তোমরা এই দুটো পড়ো ওকে আর এক্সট্রা তোমাদের কিছু পড়তে হবে না আর কী কী পড়তে হবে আমরা তোমাদের এখানে একটা একটা করে দিয়ে দেবো আর একটা কথা তোমাদেরকে বলে রাখি যে তোমাদের যে কোশ্চেনগুলো মাধ্যমিক যে কোশ্চেনগুলো হয় তোমাদের অনেকের প্রশ্ন থাকতেই পারে যে কোশ্চেনগুলো কি আদৌ বইয়ের থেকে আসে নাকি বইয়ের বাইরে থেকে আসে তো আমরা যখনই দেখবো আমাদের সাইশন ভিডিওগুলো আপলোড করা হয় তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখিয়ে দেওয়া হয় যে ওই কোশ্চেনগুলো বইয়ের কত নম্বর পেজ থেকে দেওয়া হয়েছে যেমন দেখো তোমাদের টু থাউজেন্ড সেভেন্টিনে যে কোশ্চেনটা দেওয়া হয়েছিলো এইটা দেখো বার্ষিক ফোর পার্সেন্ট সুদের হারে সুদের কত টাকায় মানে হার সুদে দুবছর ষোলশো চক্রদী সুদের অন্তর আশি টাকা হবে এটা তোমাদের বইয়ে দেখো পেজ নাম্বার একশো নয় খোলো দেখো পনেরো দাগে এই কোশ্চেনটা আছে ওকে এটা মনে হয় তোমাদের প্রয়োগে করে দেওয়া আছে নেক্সট দেখো তোমাদের দু হাজার আঠেরো কোশ্চেনটাও এটাও তোমাদের দেখো পেজ নাম্বার একশো বারো তিন দাগের কোশ্চেন দু হাজার উনিশে দেখো যে কোশ্চেনটা দেওয়া হয়েছিল ছ মাস অন্তর এটা দু হাজার এটা তোমার একশো তিন নম্বর পেজের দাগের কোশ্চেন ওকে আর দু হাজার কুড়িতে তোমাদের ইয়ে দেওয়া হয়েছিল ওই সমহার বৃদ্ধি এমনকি সমহার বৃদ্ধিটাও কিন্তু তোমাদের বইয়ের মধ্যে থেকেই দেওয়া হয়েছিলো ওকে তো এই জিনিসটা তোমাদের বলে রাখি মাধ্যমিকে যেহেতু তোমাদের অর থাকে দুটোর মধ্যে তিনটে চারটের মধ্যে পাঁচটা সরি পাঁচটার মধ্যে চারটে বা তিনটে মধ্যে দুটো এরকম বিভিন্ন ধরনের অর দেওয়া থাকে তো নাইনটি পার্সেন্ট কোশ্চিনি মানে তোমাদের যে কেউ নাইনটি নাইন টুলতে চাও সেটা সম্ভব এবং বিকজ সমস্ত কোশ্চেনই কিন্তু বইয়ের থেকেই দেওয়া হয় ঠিক আছে নাইন থ্রি নাইনটি না বিকজ তোমাদের এই শর্ট মানে বড়ো প্রশ্নগুলি সাধারণত কমন এসে থাকে আর শর্ট কোশ্চেনের জন্য তোমাদের কনসেপ্ট লাগে তো বড়ো প্রশ্নে যে চুয়ান্ন নম্বর আছে এটা কিন্তু তোমরা পুরোটাই কিন্তু কমন পেতে পারো বিকজ সবটাই তোমাদের বইয়ের থেকেই আসবে ওকে তো চলো তোমাদের কী কী পড়তে হবে তোমাদেরকে বলে দিই চক্রবর্তী সূত্র থেকে একটা কথা তোমাদের বলে রাখি এই ভিডিও যখন আপলোড করা হবে তখন থেকে হয়তো মাধ্যমিকের আর মাত্র দু মাস বাকি থাকতে পারে তো এই দু মাসে আমরা ট্রাই করবো তোমাদের যে এবটি এবং ডব্লু বিটি এর যে মাধ্যমিকের পেপারগুলো আছে বা মডেল পেপারগুলো আছে এবটি ডাব্লিউ বিটি ডব্লু বি এর মানে ডব্লু বিটি এর বইগুলোতে তো সেগুলো আমরা প্রতিদিন একটা করে সলভ করে দেওয়ার চেষ্টা করব যদি তোমরা চাও তো ঠিক আছে যদি তোমরা বলো তাহলে আমরা এবিটি ডাব্লু গুলো সলভ করবো অনলি ম্যাথ আর ফিজিক্যাল সায়েন্স ঠিক আছে তো যদি তোমরা চাও তো এই ভিডিওর কমেন্টে বা আমাদের যে সালিবশন ভিডিওগুলো আমরা ডেলি আপলোড করি সেগুলোর কমেন্টে তোমরা অবশ্যই জানাতে পারো যে স্যার আমাদের ওই সলিউশনগুলো চাই তো আমরা তোমাদেরকে এইরকম পিডিএফ বানিয়ে ইউটিউবের সমস্ত অঙ্কগুলো বুঝিয়ে দেবো কী করে কী করা হয়েছে কীরকম কনসেপ্ট কী লাগানো হয়েছে এমন কি তোমাদেরকে যে পিডিএফগুলো আমরা মানে সলিউশানে যে পিডিএফগুলো সেগুলো কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওকে তো মোটামুটি তিনশো থেকে চারশোটা কমেন্ট পেলে কিন্তু বা তিনশো থেকে চারশো জন স্টুডেন্ট যদি আগ্রহী হয় তাহলেই আমরা এই যে সলিউশনটা ইয়েটা এটা চালু করবো ওকে আর যদি এই ভিডিও তোমরা কিছুদিন পরে দেখা শুরু করো মানে ধরো যখন আপলোড করা হলো তারপর থেকে যদি আমরা মানে স্টুডেন্টের কাছে রেসপন্স পাওয়ার পর যদি এই সলিউশন ভিডিওগুলো যদি আপলোড করা শুরু করে দিই তো সেগুলো কিন্তু তোমরা অলরেডি ইউটিউবে তো পাবেই যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তাদেরকে নো তো চলেই যাবে আর একটা কাজ তোমরা করতে পারো আমাদের যে সাজেশন অ্যাপ্লিকেশনটা তোমরা হয়তো এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাপ্লিকেশন কথা রয়েছে এই অ্যাপ্লিকেশান দিকে একটা সেকশন আছে নাম হচ্ছে টেস্ট পেপার সলিউশন বলে সেই টেস্ট পেপার সলিউশনের মধ্যেও কিন্তু আমরা আমাদের টেস্ট পেপার সলিউশনগুলো সমস্ত কিছু আপলোড করে দেবো সেটা তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো আমাদের অ্যাপের মধ্যে থেকে ওকে তো চলো আজকে তোমাদের চক্রটি সুতরা কমপ্লিট করে দিন আর তোমাদের একটা কথা বলে রাখি তোমাদের যেমন দেখবে মাধ্যমিককে যে এক্সসাইজের অঙ্ক ওকে এক্সারসাইজের অঙ্ক যেমন খুব ইম্পর্টেন্ট হয় একই রকম বা সমান ইম্পর্টেন্ট বলতে পারো প্রয়োগের অঙ্কগুলো প্রয়োগ বা নিজে করিগুলো ওগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদেরকে আমরা যখনই তো সাজেশান দেবো আমরা তোমাদেরকে মানে একদম পারফেক্ট বলে দেবো পেজ নাম্বার বা কোন জায়গাতে কী দিয়ে মানে অ্যান্সার মানে কোশ্চেন করা হয়েছিল পিভিএস ইয়ারগুলোতে সেখানে তোমাদের একবার যখন বেশি যতটা না তোমাদের এক্সারসাইজ থেকে অঙ্ক টার্গেট করা হয় তার থেকে বেশি পরিমাণে টার্গেট করা হয় তোমাদের প্রয়োগের অঙ্কগুলো থেকে ওকে প্রয়োগগুলোকে তারা মানে যারা কোশ্চেন সেট করে তারা কিন্তু বেশি টার্গেট করে তো সেগুলোও যেমন তোমাদের পড়তে হবে তেমন তোমাদের এক্সারসাইজগুলো কমপ্লিট করতে হবে তো এখানে দেখো তোমরা চক্রবৃদ্ধি সুদ বা সম্রবৃদ্ধিতে তোমাদের কী কী পড়তে হবে এক দেখে নাও তোমরা অবশ্যই তোমাদের বইটা বার করো এটা তোমাদের বইয়ের একশো তেরো নম্বর পেজ সবাইকে বলো তোমরা বইয়ের একশো তেরো নম্বর পেজটা বের করো বের করে দেখো কোনটা কোনটা করবে এখানে তোমাদের দেখো টোটাল বাইশটা মতো পঁচিশটা অঙ্ক আছে পঁচিশটা অঙ্ক করার কোনো দরকার নেই পঁচিশটা অঙ্ক আছে প্লাস তোমাদের এদিকে প্রয়োগ আছে তেইশটা মতো তো এত কিছু করার দরকার নেই আমরা যে কটা বলবো ঠিক আছে আমরা মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলোই যা পিক করব কী বললাম বোঝা গেলো মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে কাজ করবো এবার একটা জিনিস জানা থাকলে তো নিশ্চয়ই সেখান থেকে যদি একটুখানি ঘুরিয়ে দেয় ধরো সিক্স পার্সেন্ট যদি সেভেন পার্সেন্ট করে দেয় তাহলে তোমরা পারবে তো এবার ছোটো যেন মোস্ট ইম্পর্টেন্ট টপিক কী কী আছে দেখো প্রথম হচ্ছে বারো দাগ বারো দাগটা তোমরা প্র্যাকটিস করবে তারপর চোদ্দো দাগ আচ্ছা এই যে অঙ্কগুলো আমরা দাগিয়ে দিচ্ছি এগুলো সলিউশনে কিন্তু আমরা এই যে এই যে পিডিএফটা আছে এখানে কিন্তু আমাদেরকে দিয়ে দেবো এই নিচের দিকে সব সলিউশন করে দেওয়া আছে ওকে তা আগে দাগিয়ে নাও বারো চোদ্দো নেক্সট চলো এদিকে তোমার সতেরো উনিশ আর হচ্ছে বাইশ আর চব্বিশ বাইশ আর চব্বিশ তাহলে কী কী দেখলাম বাইশ চব্বিশ সতেরো উনিশ আর হচ্ছে বারো ঠিক আছে বারো চোদ্দ সতেরো উনিশ বাইশ আট চব্বিশ এই করা তোমাদের কিন্তু বইয়ের থেকে এক্সারসাইজ থেকে প্রিপারেশান নিতে হবে এবং তোমরা একটু যারা উইক স্টুডেন্ট তাদের জন্য আমি বলছি যারা ভালো মোটামুটি তারা তো এগুলো প্র্যাকটিস করিয়ে রাখবে অবশ্যই করো তো আর তোমরা বাট যারা একটু উইক স্টুডেন্ট তারা যদি মানে এগুলো যদি নাও পারো ঠিক আছে আমরা আমরা তো এই ভিডিওর মধ্যে একটু পরে তোমাদেরকে বুঝিয়ে দেবো অঙ্কগুলো কী করে করা হয়েছে তাও যদি তোমরা বুঝতে না পারো তাহলে তোমাদের একটা কথা আমি বলবো যেটা আমি তোমাদের প্রত্যেক ভিডিওতেই বলি যারা উইক স্টুডেন্ট দেখো তোমাদের মাধ্যমিকের মার্কশিটে নাম্বার নিয়ে কথা তো দয়া করে এগুলো মুখস্থ করো অঙ্ক মুখস্ত করো ঠিক আছে যেমন তোমার উপবাদ মুখস্থ করো কিরম ভাবে না বারবার লিখবে অঙ্কটা লিখে 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 মুখস্থ করো বিকজ চান্স তোমার কাছে একটাই আছে যেখানে হোক মার্কশিটে একটা নাম্বার তুলতে হবে ঠিক আছে আর যত তোমরা চেষ্টা করা উচিত যে ভালো নাম্বার তোলার ঠিক আছে সিক্সটি প্লাস সেভেন্টি প্লাস আমি উইক স্ট্রেনের কথা বলছি যারা একটু দুর্বল ম্যাথ পারে না ভয় পায় তাদের কাছে কোনো অপশান নেই তারা অবশ্যই অঙ্কগুলো মুখস্ত করার চেষ্টা করো ঠিক আছে আর যদি বুঝতে পারো তো খুবই ভালো আর বুঝে যদি আর বুঝতে পারলে দেখো এই অঙ্কটা থেকে তোমরা আর একটা অঙ্ক করতে পারবে এর কনসেপ্ট নিয়ে তোমরা একই রকম দেখতে আর একটা অঙ্ক ধরো করতে পারবে তো সেটা আরও বেটার হয় আর যদি না পারো তো সেক্ষেত্রে তোমরা এইগুলোকেই মুখস্ত করো কারণ পরীক্ষার ওই তিন ঘন্টায় তুমি কী করছো সেটাই কিন্তু তোমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে সারা জীবন বয়ে বেড়াতে হবে মানে তোমার যে মার্কশিটটা আসবে সেটা কিন্তু তোমাদের পরীক্ষার হলের ওই তিন ঘন্টার যে কাজটা সেটাই সারা জীবন মানে ব্যাখ্যা করবে বলতে পারো বা মানুষ দেখবে ঠিক আছে তোমাদের ওই পরীক্ষা হলে তিন ঘন্টা তো ওই তিন ঘন্টায় তোমরা কী করবে সেটা কিন্তু কেউ দেখবে না বাট ওই তিন ঘন্টার জন্য যে মার্কশের নাম্বারটা হবে সেটাই তোমাদেরকে সবাই দেখবে তো এটা মাথায় রেখো যে করে হোক তোমাদেরকে নাম্বারটা তুলতে হবে এই করে তোমরা পড়বে আর আরেকটা তোমাদের বলে রাখি তোমাদের যে আমি সতেরো দাগ দেখতে বললাম ঠিক আছে এই যে সতেরো দাগটা তোমরা এই সতেরো দাগটাও দেখতে পাও যারা একটু মানে উইক স্টুডেন্ট না যারা একটু মানে মোটামুটি ভালো তারা যদি পারো সতেরো দাগটাও দেখতে পারো প্লাস সতেরো দাগ দেখা হয়ে গেলে তোমরা প্রয়োগ আঠেরো দেখবে ওকে এই যে প্রয়োগ আঠেরোটা আছে প্রয়োগ নাম্বার আঠেরো কোথায় এইটা ওকে এই প্রয়োগ নাম্বার আঠেরোটা দেখবে দুটোই একদম সেম টাইপের অঙ্ক কোনো ডা ডিফারেন্স কিছু নেই এদের মধ্যে কারণ দেখো টাইপ তো একটা তোমাদেরকে বললাম এই টাইপ দিতে পারে তাই তো টোটাল তোমাদেরকে আমি ছটা টাইপ বলেছি ছ টাইপের মধ্যে এবার যদি তোমাদের সাপোজ ওই অঙ্কটা না দিয়ে ওখানে ধরো দুশোর জায়গায় যেমন এখানে ধরো চারশো চারশো দশ দিয়ে করেছে ওখানে সামথিং কোনো নাম্বার দিয়ে করেছে বাট কনসেপ্ট সেম অঙ্কটাও সেম শুধু নাম্বার পাল্টেছে ওইভাবে তোমাদেরকে দুটো অঙ্ক প্র্যাকটিস করতে বলছি হয় ওরা দেবে এক্সারসাইজ থেকে দেবে অঙ্কটা না হলে প্রয়োগ থেকে দেবে এবার তোমরা দুটোই করে রাখো এক্সারসাইজ প্রয়োগ আর একই অঙ্ক ঠিক আছে দুভাবে তোমাদের ভাবতে হবে না একই অঙ্ক কিন্তু নাম্বারগুলো যে আলাদা এবার ওরা প্রয়োগ টার্গেট করলে প্রয়োগটা তোমরা কমন পেয়ে যাচ্ছে আর এক্সাইজ টার্গেট করলে এক্সাইজটা কমন পেয়ে যাচ্ছে তাহলে দেখো আমি কিন্তু তোমাদের টোটাল সাতটার টাইপ সরি ছটা টাইপ করতে বললাম ঠিক আছে তার মধ্যে সতেরো দাগের অঙ্কটা আর আঠেরো দাগের এই তোমার প্রয়োগের আঠেরো দাগের অঙ্কটা কিন্তু দুটোই সেম ওকে আর এখানে তোমাদের আমি বলবো এই সূত্র যেটা দিয়ে করা এইটাই তোমরা টার্গেট করো এই যে এইটা এইভাবে করাটা ঠিক আছে পিআরটি বাই হান্ড্রেড বের করে নিয়ে তারপরে বেশ ওখান থেকে তোমাদের আস দু বছর চক্রসূতো বের করে ওদের ডিফারেন্সটা যেমন দেওয়া আছে বের নাও হয়ে যাবে তারপরে দেখো তোমাদের যে উনিশ দেগের অঙ্কটা আমি বললাম করতে ওটা আবার প্রয়োগের আট নম্বরের সঙ্গে সমান আমাদের যে প্রয়োগ দেওয়া আছে এখানে প্রয়োগ আটটা নেই তোমরা একটু বই থেকে দেখে নিও প্রয়োগ নাম্বার আটটা কিন্তু উনিশ দেগের সঙ্গে সমান তোমাদের যে বাইশ দাগের কোশ্চেন দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের প্রয়োগ টোয়েন্টির সঙ্গে সমান এইটা ওকে তোমাদের বাইশ জায়গায় কোশ্চেন এই দুটো কিন্তু একদম সেম তো এটাও তোমরা দেখে নিও যে বাইশ করবে সে এটাও পারবে দুটোই যদি একই অঙ্ক তাই আমরা টোটালটা একটাই একটা অঙ্কই ধরছি বাট ডিফারেন্ট নাম্বার দিয়ে এগুলো করা হয়েছে ওখানে দশ ইউজ হয় এখানে দশ হাজার এখানে বারো হয়তো ওখানে বারো হাজার তেরো হাজার এরকম টাইপের নাম্বার জাস্ট চেঞ্জ আনা হয়েছে আর বাইশ দাগটা হচ্ছে তোমাদের চব্বিশ জায়গার সঙ্গে সমান ওকে বাইশ জায়গা চব্বিশ জায়গার সঙ্গে সমান এই তোমাদের চারটে বললাম প্রয়োগের অঙ্ক দেখতে হবে যেগুলো একদম যে আমি এক্সারসাইজের অঙ্ক দিয়েছিলাম সেগুলোর সঙ্গে একদম একই রকম সুতরাং কনসেপ্ট যেহেতু এক আমার তোমার সাতটা টপিক দেখে যাব এই সাতটা অঙ্ক এক্সারসাইজের সাতটা অঙ্ক আর ওই প্রয়োগের এই চারটে ওকে দেখো এই এই এক্সারসাইজের সাতটা প্রয়োগের চারটে টোটাল হচ্ছে তোমার এগারোটা বাট এগারোটা অঙ্ক হতে পারে কিন্তু টাইপ কিন্তু সেই সাতটাতেই দাঁড়িয়ে রয়েছে বিকজ দুটো করে একই রকম অঙ্ক আছে এর মধ্যে ওকে তো এই তোমাদের সাজেশন কমপ্লিট হয়ে গেলে এইটুকু জাস্ট তোমরা পড়ে যাও পাঁচ নম্বর এখান থেকে কিন্তু তোমরা শিওর কমন পাবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বিকজ এবার তোমাদের আরও মানে বেশি সুযোগ করে দেওয়া হয়েছে এই কারণেই কারণ দেখো তোমাদের টপিক আছে চারটে অঙ্ক আসবে তিনটে করতে হবে দুটো ঠিক আছে তো আমরা যদি একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিকটা যদি পিক করি বিকজ তোমাদের যে চারটে চ্যাপ্টার দেওয়া আছে তার অংশীকার বা সল সুদ চক্রবৃদ্ধি সুদ আর সমর বৃদ্ধি এদের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে অংশেরই কারবার তারপরে যদি ধরা হয় সেটা চক্রবৃদ্ধি সুদ তারপরে যদি ধরা হয় সেটা হচ্ছে সমহার বৃদ্ধি আর তারপরে আসে সরল সুদ বিকজ সরল সুদের কোনো কনসেপ্টই লাগে না জাস্ট পিআর টি বাই হান্ড্রেড বসিয়ে দেওয়া আই কল টি বাই হান্ড্রেড জানলেই যে কেউ অঙ্ক করতে পারে কিন্তু চক্রবৃদ্ধি সুদে ভেরিয়াস টাইপে আছে সমহার বৃদ্ধিটাও খুব একটা মানে টাফ না হ্যাঁ সমহার বৃদ্ধিটা একদমই মানে ধরা চলে না জাস্ট ওখানে ওই জনসংখ্যা বাড়লে কমলে প্লাস মাইনাসের জাস্ট কনসেপ্টটা আছে আর বাকি তো তোমাদের একদম চক্রবৃদ্ধি সুদের সূত্র ফেললেই হয়ে যায় এবার আসি অংশারী কারবার খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা এখন পড়ছো প্লাস যখন তোমরা গভর্নমেন্ট জবের জন্য কোনো প্রিপারেশান নেবে তখনও পড়বে দেখবে এটা কিন্তু বারবার আসে বারবার আসে তোমাদের সামনে সুতরাং যারা এখন মাধ্যমিক পড়ো ঠিক আছে তাদেরকে আমি অবশ্যই বলবো তোমরা এই চক্রবৃদ্ধি সূত্র আর অংশারী কারবারটা হয়তো এখন তোমরা অনেক রাতে প্রবলেম হতে পারে পড়ছো না বাট একটা সময় কিন্তু এইগুলোই তোমাদেরকে আবার ফিরে আসবে সুতরাং এখন থেকে পারলে ভালো করে পড়ো ঠিক আছে চলো এবার তোমাদের অঙ্কগুলো বুঝিয়ে দিই বারো থাকা জমাটা ছিল যে বার্ষিক নাইন পার্সেন্ট সুদের হারে কিছু টাকা বছর চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের অন্তর হচ্ছে একশো উনত্রিশ টাকা ষাট পয়সা ঠিক আছে তাহলে ওই টাকার পরিমাণ হিসাব করি আচ্ছা আসল ধরো এক্স টাকা দেওয়া আছে সময় বছর দেওয়া সুদের হার নয় পার্সেন্ট দেওয়া আছে দু বছর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বের করতে হবে ঠিক আছে সবই যখন দেওয়া আছে আমরা জানি এখানে পি থাকে এখানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এখানে টি থাকে তো দেখো এইটা যেটা ইকুশানটা আছে এই সব সময় কী দেয় সব বৃদ্ধি মূল দেয় অর্থাৎ সুদ আসল দেয় সুদও দেয় এবং আসলটাও একসঙ্গে অ্যাড করে দিয়ে দেয় তো যেহেতু আমাদের চক্রবৃদ্ধির সুদটা দরকার যেহেতু আমাদের কোশ্চনের দেওয়া ছিল চক্রবৃদ্ধির সুদ আর সরল সুদের পার্থক্য তাই আমাদের এখানে চক্রের সুদটাকে বের করে নিতে হবে তো এই সুদ আসল থেকে আসলটা বিয়োগ করলেই আমাদের সুদটা বেরিয়ে যাবে তো দেখো করছে গণ্টন করেছে এগুলোতে ক্যালকুলেশন খুব বড়ো হয় তাই অ্যান্সার এসছে এই ক্যালকুলেশনে পরে এবার দেখো সরল সুদ বের করছে সরল সুদ কী হয় আই ইকাল টু পি আর টি বাই হান্ড্রেড পি ধরে যান এক্স টাকা আর ছিল টু পার্সেন্ট না না আর ছিল নাইন পার্সেন্ট হারে আর টি ছিল দু বছর টাইম দু বছরের ছিল বাই হান্ড্রেড করে আঠারোটা এক্স বাই হান্ড্রেড আসে এর প্রশ্ন কী বলেছিল না যে এত থেকে এত বিয়োগ করলে এটা আসে অর্থাৎ চক্রবৃদ্ধি সুদা সরল সুদের বিয়োগ ফলটা একশো উনত্রিশ টাকা ষাট পয়সা হয় তো এই তোমাদের ব্যাস এখানে ক্যালকুলেশন করা হলো এক্সের ভ্যালু এখান থেকে বের করে নেওয়া হলো এলো ষোলো হাজার টাকা অঙ্ক শেষ এখানে এক্সট্রা ভ্যালুটা ক্যালকুলেশন করে বের করলেই অঙ্ক শেষ তো এই তোমাদের কনসেপ্ট ছিল যে সলসল সূত্র জানো যে এ ইকালস টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পাওয়ার টি এ হচ্ছে তোমার সুদের সূত্র যেখানে মূল সুদ আসল অ্যাড হয়ে যায় মধ্যে পি হচ্ছে তোমাদের টোটাল আসলটা যেটা তোমরা নিয়ে শুরু করেছো ব্যবসা বা সুদ শুরু হয়েছিল আর হচ্ছে কিনা সুদের হার বতরের বছরে তোমাদের কত পার্সেন্ট হার হয় আর টিটা হচ্ছে কিনা কত বছর তোমরা রেখেছো টাকাটাকে কত বছর খাটিয়েছো নেক্সট চতুর্থ দেখো তোমাদের বার্ষিক চক্রবর্তী সুদের হার প্রথমে যদি মানে প্রথম বারত কিনা সেভেন পার্সেন্ট হারে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয় পার্সেন্ট কিনা এইট পার্সেন্ট হারে সুদ দেওয়া হয়েছিল তবে ছ হাজার টাকার বছর চক্রবর্তী সুদ কত হবে বুঝে গেল তাহলে ছ হাজার টাকা এক বছর কী করেছিল সেভেন পার্সেন্ট হারে রেখে দিয়েছিল আর এক বছর এইট পার্সেন্ট হারে চলো দেখা যাক কী হয় তো দু বছরের শেষে সমবৃদ্ধি মূল হবে ছ হাজার ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডে এইটা ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেডে এইটা দুটোই এক বছর একবার বছর বলে দুটোই এক বছর বলে মাথায় কিন্তু এক এক করে আছে আর যেহেতু সামথিং কিছু পাওয়ার এক হলে সেটা লেখা লাগে না তো সেটা কিন্তু এখানে লেখে নিই ঠিক আছে ওটা এখন ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে গেল এইটুকুনি ও এখানে তোমার এখানে তো এখানে কিন্তু সমবৃদ্ধি মূল বেরোয় ওকে এটা কে যাইছিল দু বছরের চক্রের সুদের পরিমাণ পেয়ে চেয়েছিল তো এত বেরিয়ে যেলাম তাতে ছ হাজার বিয়োগ করে নশো তেত্রিশ আর এখানে জাস্ট কিছু না কাটাকুটি আছে ছ হাজার এখানে একশো সাত এখানে একশো আট কাটাকুটি করো অ্যান্সার এই বেরোবে একদম ছোটো অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট কোনো মূলধনের দু বছর ষো চতুর্থ সুদের পার্থক্য যথাক্রমে না ষল সুদ যথাক্রমে আঠাশ চারশো টাকা একটা আঠাশ ছশো বাহান্ন টাকা তাহলে মূলধন বের করতে পি বার করতে হবে সুদের হার বার করতে হবে আর বার করতে হবে ওকে তো ধরে নিলাম মূলধন হচ্ছে তোমাদের এক্স টাকা সুদের হার ওয়াই পার্সেন্ট এবার দেখো দু বছর ষল সুদের পরিমাণ এক্স টাকা ওয়াই পার্সেন্ট হারে দু বছরের জন্য রাখলে এক্স ওয়াই বাই পঞ্চাশ ওয়াই হচ্ছে ওর সুদ এক নম্বরের কোয়েশন পেয়ে গেলাম বলে দিয়েছে হাজার চারশো তোমাদের একটা কোয়েশ্চেনই দেওয়া আছে যে কিনা দুবছরের সরল সুদ হচ্ছে তোমার আট টাকা আবার দুবছরের তোমার চক্রবর্তী সুদ দেওয়া আছে আট হাজার চারশো বারো টাকা সেটাই করবো আমরা সেই প্রথম অঙ্কটার মতনই কনসেপ্ট এইটা হচ্ছে তোমাদের কী দেয় সব বৃদ্ধি দেয় তার থেকে আসলটা বিয়োগ করে দিলে কী বেরাবে না সুদ বেরোবে সেটাই হচ্ছে এই এক্স টাকার ওয়াই পার্সেন্ট হারে দু বছরের সুদ সব বৃদ্ধিমূল চক্রবৃদ্ধি সুদে ওকে ব্যাস এই বিয়োগ করলো এই বেরোলো এই আবার শুরু হয়ে গেলো ক্যালকুলেশান এগুলো খুব বড়ো বড়ো ক্যালকুলেশান তাও করতে হবে তোমাদের কোনো কিছু করার নেই দেখো এখানে দেখো এক্স ওয়াই বাই ফিফটিটাকে আনা হয়েছে সেটার ভ্যালু বসানো হয়েছে বসিয়ে তোমাদের এখান থেকে ওয়াইটা বের করে নেওয়া হয়েছে ওকে এখানে তোমাদের ক্যালকুলেশন শুরু শেষ হয়েছে ওয়াই ইকাল টু সিক্স অর্থাৎ সুদের হার সিক্স পার্সেন্ট বেরিয়ে গেছে এটা তোমাদের এক নম্বর সমীকরণে কারণে বসিয়ে দেওয়া হলো বসিয়ে দিয়ে দেখো অ্যান্সার বেরিয়ে গেলো সত্তর হাজার টাকা এক্সের ভ্যালু অর্থাৎ সত্তর হাজার টাকা সে ব্যাঙ্কে রেখেছিলো আর এখানে সুদের হার সেভেন সিক্স পার্সেন্ট পেয়েছে তো যেটা বললাম এগুলো কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে ঠিক আছে যারা একটু ভালো পড়াশোনায় তারা তো এগুলো পারবে খাতায় লিখলে মানে খাতায় যা না দেখে প্র্যাকটিস করো আর যারা পারবে না তারা প্রথমে দেখে দেখে অঙ্কগুলো করো করে আর নিশ্চয়ই ভাগ তো তোমরা পারবে গুণভাগ নিয়ে তো কোনো চিন্তা নেই বাট কনসেপ্টটা তোমরা মুখস্থ করো যে এইটার পরে এই স্টেপ করতে এটার পরে এইটার এই স্টেপ হচ্ছে যখন অন্তর বলছে তখন এই যখন বের করতে তখন মূল থেকে এইটা বিয়োগ করতে হচ্ছে এগুলো মাথায় রাখো ঠিক আছে চেষ্টা করো আচ্ছা নেক্সট কী বলতে দেখো তিন মাস অন্তর দেও মানে হচ্ছে প্রতি তিন মাস অন্তর অন্তর সুদ দেয় তাহলে এক বছরে চারবার সুদ দেবে আবার কখনো দেওয়া থাকবে ছমাস অন্তর দেও তার মানে হচ্ছে কিনা প্রতি ছ মাস করে দেওয়া হয় অর্থাৎ বছরে দুবার সুদ দেওয়া হবে এই কনসেপ্ট সেটা আমরা পড়ব তো ন মাস অন্তর দেওয়া হলে সরি তিন মাস করে দিলে ন মাসের সুদকে সেটা বের করতে হবে আসল দেওয়া আছে এবার দেখো আমাদের বলছে ন মাসের সুদ বার করতে হবে কিন্তু আমাদের যে টিটা সেটা হচ্ছে বছরে কাউন্ট করি আমরা সূত্রে যে টিটা সেটা বছরে যেহেতু কাউন্ট করা হয় তাই নয়ের জায়গায় কিনা ন মাসের জায়গায় আমরা কী আনি এক মাস বারো মাস মানে এক বছর তাহলে এক মাস মানে একের বারো বছর ন মাস মানে নয়ের বারো বছর অর্থাৎ তিনের চার বছরের কথা কিন্তু বলা হয়েছে তো আমরা মাসটাকে বছরে কনভার্ট করে নিলাম এই শুধু এরা টেন পার্সেন্ট দেওয়া আছে সুদের পর্ব দেখো সুদের পর্ব ঠিক আছে যেটা তোমাদের বললাম তিন মাস অন্তর করে দেওয়া হলে বারো মাসে কভার দেওয়া হবে চারবার সেটাই কিন্তু বলে যে সুদের পর্ব তো এটা ডাইরেক্ট সূত্র হচ্ছে এই আছে কি না শোনচক্রটা এরকম বেরোয় হারকে আট দিয়ে মানে ফোর দিয়ে ভাগ করে দিতে হয় আর মানে সুদেহার চার দিয়ে ভাগ করে দিতে হয় বা এটাতে অনেক বইতে এরকম ওয়ান প্লাস আর বাই চারশো করে দেওয়া আছে তাই না ওয়ান প্লাস আর বাই এখানে একশো জায়গায় চারশো করে দেওয়া আছে ওই আর ভাগ চার লেখাও যাচ্ছে আর বাই চারশো লেখাও তাই আর কেন সময়ের সঙ্গে চার গুণ হয়ে যায় তাহলে কি হয়ে যায় না সুদের হার চার দিয়ে ভাগ হয়ে যায় আর সময়ের সঙ্গে চার গুণ হয়ে যায় এই দুই জায়গায় চেঞ্জ হয় আবার যখন তোমরা ছমাস অন্তর দেওয়া হবে তার মানে কি সুদের পর্ব দুবার ছমাস ছমাস করে দিলে এক বছরে দুবার সুদ দেবে তখন এই আরকে দুই দিয়ে ভাগ হয়ে যাবে এখানেও টাইমকে দুই দিয়ে গুণ হয়ে যাবে আবার যখন তোমাদের সুদের পর্ব ধরো যদি চার মাস করে হয় সেক্ষেত্রে কি তিনবার দেওয়া হবে চার মাস অন্তর হলে তোমাদের তিনবার সুদ পাবে তখন কী মানে এই চারকে তিন দিয়ে ভাগ করে দিতে হয় মানে এই সুদের হারটা তিন দিয়ে ভাগ হবে আর এটা তিন দিয়ে গুণ হবে এই হচ্ছে পুরো ইকুয়েশানটা কনসেপ্ট প্রি ভ্যালু তোমরা এখানে বসালে আসলটা সব কিছু এখানে মান টান বসে যা আছে আরের ভ্যালু যা আছে সময়টা যা এবার জাস্ট সিম্পল ক্যালকুলেশান এই দেখো এইগুলো তো জাস্ট ক্যালকুলেশান কিচ্ছু না করলে তোমাদের অ্যান্সার পেয়ে যাবে ঠিক আছে এই জন্য এই অঙ্কগুলো এত ইম্পর্ট্যান্ট বিকজ এগুলো খুবই ক্যালকুলেটিভ এবং তোমরা দেখতেই পাচ্ছ ক্যালকুলেশানগুলো কত বড় বড় হচ্ছে ওকে এরা চক্রের সুদের পরিমাণ চেয়েছে তো এই সমল থেকে যদি আসলটা বিয়োগ করে তাহলে তোমার সুদের পরিমাণ বেড়ে যাবে ইয়ে তোমাদের অ্যান্সার নেক্সট দেখো বাইশ দেখ আছে বার্ষিকত চক্র দেওয়ার সুরে এত টাকা দু বছরের সমল চক্রবৃদ্ধি এত টাকা হবে এত টাকা দু বছরের সমল চক্রবৃদ্ধি তো শুধু টাকা সে এক্স পার্সেন্ট ধরে নিয়েছে দু বছর সমল চক্রবৃদ্ধি হয় এইটা তোমার ইকুয়েশান অনুযায়ী এই এসছে এবারে এসেছে এত টাকা প্রশ্ন প্রশংসার এত ইকালটা এত প্লাস এই স্কোয়ার এটাকে এই করে হলো দেখো এটা এগারো স্কোয়ার দশের স্কোয়ার ঠিক এটা এরকম লিখে নেব থেকে না বেটার হওয়ার দরকার নেই এক্স এই পাশে গেলে রুট হয়ে যায় একশো একুশের রুট হলে এই এগারো একশো রুট হলে এই দশ আর এই একটাই পাশে চলে গেছে তাই মাইনাস হয়ে গেছে ওকে বুঝা গেল এইটা রুট এগারো এইটা রুট এই ওয়ানটাই এই পাশে মাইনাস হয়ে গেলো ক্যালকুলেশন করো দেখো একের দশ বেরোচ্ছে এটাকে একশো দিয়ে গুণ করে দাও এই একশোটা এখানে গুণ হয়ে যাবে হয়ে যাগো অ্যান্সার দশ এক বাই দশ ইন্টু একশো এক দশ হার টেন পার্সেন্ট ওকে এই কনসেপ্ট ছিল আর লাস্ট হচ্ছে এখানে বছর বের করা আগের টাইম সুদের হার বের সুদের হার বের করা এবার ছিল বছর বের করতে হবে ধরো এক্স বছর সময় লাগবে সব দেওয়া আছে এখানে সমাজ সেই সে আবার ধরে নিলাম ইকুয়াল টু দিয়ে আবার সেই লিখলাম সেই এই এবার উপর উপর ওর ক্যালকুলেশন দেখো উপর উপর দেখো এখানে ভেতরে এগারো ভেতরে এগারো ভেতরে দশ ভেতর দশ এখানে এর মাথায় এক্স এর মাথায় তিন তার মানে এক্স রে ভ্যালু স্যাটিসফাই করবে তিনে তার এক্স রে ভ্যালু তিন অর্থাৎ তিন বছর সময় লাগবে এই হচ্ছে অঙ্ক ক্যালকুলেশন তোমরা দেখে নেবে কী কী কেমন কী করছে কিছু বলার নেই এখানে আর এই এত টাকার এক বছরে টেন পার্সেন্ট হারে এক্স বছরের সুদ এত টাকা বলে দিয়েছিল কোশ্চনে তাই এরকম হয়েছে তো এই তোমরা একটা কাজ করতে পারো যারা আমাদের এই যে অঙ্কগুলোর যে সাজেশনগুলো দিলাম এগুলো প্র্যাকটিস তো করছো যারা এই ভিডিও থেকে বুঝে গেলে যে কি কি করতে হবে এবং অঙ্কগুলোর টেকনিকটা বুঝে গেলে আর যারা না বুঝতে পারলে তারা আমাদের অবশ্যই মাধ্যমিক গণিত প্রকার সলিউশন যে অ্যাপ্লিকেশানটা আছে প্লে স্টোরে সেটা তোমরা কিন্তু ফলো করতে পারো সেখানে কী করা হয়েছে না দেখো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে দিই সাপোজ করো ধরো এই যে কোশ্চেনটা আমাদের এখন ওখানে কেমন করে সেট করা হয়েছে সাপোজ এই কোশ্চেনটা তার এই হচ্ছে অ্যান্সার এবং এটা হচ্ছে একটা টেক্সট অ্যান্সার জাস্ট তোমাদেরকে দেখে বুঝতে হবে এবং এর তলাতেই দেখবে আবার এরকম একটা ছোট্ট ব্যানার টাইপের আছে ওকে এই ব্যানারটা কী রিপ্রেজেন্ট করছে না এটা রিপ্রেজেন্ট করছে এই টেক্সট ভিডিওটারই সলিউশন সাপোজ কেউ টেক্সট ভিডিও টেক্স দেখে বুঝতে পারলে না এটা দেখে কিছু বুঝতে পারলে না কী লেখা আছে বা অঙ্কটা কী টেকনিক করা হয়েছে তখন তোমরা এইখানে ক্লিক করতে পারো এখানে তোমরা এই ভিডিও এই যে কোশ্চেনটারই ভিডিও দেখতে পারো ভিডিও সলিউশন দেখতে পারো অঙ্কটা সেখানে আমরা ভয়েসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো যে এটা কী করে করা হচ্ছে বুঝা গেল অর্থাৎ টেক্সট সলিউশন ভিডিও সলিউশন কিন্তু টোটালটাই তোমরা এখানে আমাদের এই মাধ্যমিক গণিত প্রকার সলিউশন অ্যাপের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ ওকে আর কথা তোমাদের বলে রাখি আমাদের এবছরের যে মাধ্যমিক সাজেশানগুলো সেগুলো কিন্তু অলরেডি আমরা পাবলিশ করে দিয়েছি আমাদের অ্যাপ্লিকেশানে অলরেডি ওগুলো সেল করার ব্যবস্থা করা হয়েছে আমরা ওগুলোর দাম রেখেছি মাত্র পনেরো টাকা করে এগুলো সমস্ত কিছু পিডিএফ ফাইলের মধ্যেই রেডি করা হয়েছে সমস্ত সাজেশানটা তো আমরা দুটো ডেমো তোমাদের পেজ দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমাদের ডেমো পেজ এখানে তোমরা হয়তো টু মার্কসের কিছু কোশ্চেন দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই তো এরকম ধরনের তোমাদের কোশ্চেন আমরা সাজেশান বানিয়েছি এবছরের জন্য তো এখানে জাস্ট চারটে পেজ আমরা অ্যাড করেছি আমাদের পিডিএফ থেকে যারা পারচেস করতে চাও তারা অবশ্যই আমাদের অ্যাপের মধ্যে দেখতে পারো আর কিভাবে কিনবে বা প্রসেস কী সেটা আমাদের ভিডিও শেষে দিয়ে দেওয়া হয়েছে বা ডাইরেক্ট আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো এই যে সাজেশানটা দিলাম এই পিডিএফটাও তোমরা কিনা এই যে সলিউশনগুলো যা লিখতে পারলে তো ভালো এখান থেকে দেখে দেখে লেখার অবশ্য দরকারও নেই কারণ এইগুলোই আমরা এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দিয়ে দেবো ওকে তো তোমাদের জাস্ট এই কটা পড়লেই হবে আর এক্সট্রা কিচ্ছু পড়ার দরকার নেই ঠিক আছে যেহেতু কোশ্চেন তোমাদের শিওর হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিই হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার বইয়ের থেকেই আসবে বইয়ের বাইরে থেকে আসবে না কারণ টাইপই তো এই কটা বুঝলে চক্রবৃদ্ধি সুদের টাইপই হয় এর বিষয়ে আর কিছু হয় না ঠিক আছে তো ওই জন্য বলছি এই কটাই করো কিচ্ছু করা লাগবে না তোমরা ফাইভ মার্ক্স চক্রবর্তী সুদ থেকে হানড্রেড পার্সেন্ট কমন পাচ্ছ ঠিক আছে শর্ট সুদ করার দরকার নেই সমহার বৃদ্ধি করার দরকার নেই আমরা জাস্ট কী করবো চক্রধি সুদ করবো আর অংশীকারী করব এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট টপিক এইবার যদি কেউ এক্সট্রা পড়তে চাও রিক্স না নিতে চাও সেক্ষেত্রে করতে পারো আর তবে হ্যাঁ একটা কথা আমাদের বলে রাখি আমাদের যে শর্ট কোশ্চেনগুলো করতে হবে না যে ওয়ান মার্কস টু মার্কসের যে কোশ্চেনগুলো আছে শর্ট কোশ্চেন সেগুলোর জন্য কিন্তু আমাদের কিন্তু সমস্ত কিছু প্রিপারেশান রাখতে হবে অর্থাৎ সেখানে কিন্তু ওই পি আর টি হান্ড্রেডের কনসেপ্ট বা ছোটো যে কনসেপ্টগুলো আছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করে দেবো সেগুলো আসছে সেগুলো ভিডিও আসছে ঠিক আছে তো টু মার্কস ওয়ান মার্ক্সে ভিডিও আমরা আলাদা নিয়ে যাবে সেখানে তোমাদের সমস্ত কিছুকে টার্গেট করে রাখা হবে সেখানে কিন্তু কোনো সাজেশান হয় না একটা কথা মনে থাকবে টু মার্কস ওয়ান মার্ক্সে কিন্তু সাজেশান হয় না ঠিক আছে ওগুলো প্র্যাকটিস করতে হয় আর প্র্যাকটিস করতে ইম্পর্টেন্ট টপিক কিছু প্র্যাকটিস করলেই চলে আসে কমন ওগুলো কিছু তেমন কিছু করা লাগে ব্যাস এই আমাদের সাজেশান কমপ্লিট হলো চক্রবি সুদ এরপর তোমাদের নেক্সট হয়তো অনুসারী কারবারটা আমরা আপলোড করে দেবো আর তোমাদের যেটা বললাম যদি কারোর টেস্ট সলিউশন চাই তো অবশ্যই কমেন্ট করবে তিনশো চারশো জন মতো মতো পেলেই কিন্তু আমরা শনগুলো টেস্ট পেপারগুলো সলিউশন করে আপলোড করা শুরু করে দেবো ওকে তো আজকে ভিডিওটা এই অবধি ছিল ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে ভিডিওটা শেয়ার করে তোমাদের বন্ধুদের সঙ্গে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না কারণ এরপরে যখন তোমরা ক্লাস ইলেভেনে উঠবে বা টুয়েলভে উঠবে তখন কিন্তু তোমরা এই চ্যানেল থেকে অলরেডি আমরা ম্যাথের উপর কাজ করা শুরু করে দিয়েছি ম্যাথের ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছি ক্লাস ইলেভেনের জন্য ঠিক আছে আবার যখন তোমাদের নতুন ইয়ার শুরু হবে তখন তোমাদের আবার নতুন করে ভিডিও আপলোড করে সেটা নিয়ে তোমাদের চিন্তা নেই তো আমরা জাস্ট ম্যাথে নিয়ে আলোচনা করছি এখানে ম্যাথের কাজই করছি তো ফিজিক্স কেমিস্ট্রিও কিন্তু খুব শিগগিরই অ্যাড হতে চলেছে তো অবশ্যই তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো বিকজ ক্লাস ইলেভেন থেকে কিন্তু এখানে তোমরা ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি এই তিনটেরই কিন্তু মানে সেখানে আমরা সায়শান দেবো না সেখানে আমরা তোমাদের পড়িয়ে দেবো ঠিক আছে জিনিসটা যে ওখানে অনেক তো কনসেপ্ট লাগে তো তো কনসেপ্টগুলো তোমাদেরকে এ টু জেড ওখানে শেখানো হবে ধরে ধরে ওকে তো বলতো একটা অনলাইন ক্লাস মতো ফ্রি অনলাইন ক্লাস টাইপের করাবো তো সেগুলো দেখতে তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো ওকে ভিডিওটা ভালো লাগলে লাইক করো থ্যাংকস ফর ওয়াচিং হ্যাভ ডে আর ভিডিও শেষে যদি তোমাদের যে ইয়েটা দেখানো হবে পারচেসের প্রসেসটা সেটা পারলে দেখে নিও এবার আমরা আলোচনা করবো আমাদের যে মাধ্যমিক সাজেশন বইগুলো আমরা লঞ্চ করেছি সেইগুলো নিয়ে ওকে তো যারা এই বইগুলো কিনতে চাও তো তারা কী করে কিনবে এবং বইগুলো কোথায় পাবে সেগুলো আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করবো ভালো করে শুনে নাও প্রথমেই বলি কি এই বইগুলো থেকে কিন্তু তোমরা সিক্সটি ফাইভ থেকে সেভেন্টির মধ্যে কমন পাবে ওকে এইটি নাইনটি কিন্তু পাবেন না জাস্ট সিক্সটি ফাইভ টু সেভেন্টি এই অ্যাভারেজের মধ্যে কিন্তু এই গড়ের মধ্যেই কিন্তু নাম্বারটা তোমাদের আসবে প্রতি বছর এরকমই আসে আর বলে রাখি এই বইটা কিন্তু আমরা প্রতি বছর বিক্রি করি তিরিশ টাকা করে ওকে বাট এবছর যেহেতু তোমাদের সিলেবাস কমিয়ে দিয়েছে এবং এটা যদি মতো পিডিএফ ফাইলে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ঠিক আছে তো এটা আমরা জাস্ট পনেরো টাকায় সেল করছি এবার তোমরা কী করে কিনবে সেটা আমি আমি বলে রাখি তো এটা পেমেন্ট তোমাকে অনলাইনে করতে হবে এবং আর একটা কথা বলে রাখি তোমরা যদি এগুলোকে না কিনতেও পারো সবার কাছে পেমেন্ট মেথড থাকে না পেমেন্ট করা অপশান থাকে না তারা কিন্তু এই বইটা ফ্রিতেও নিতে পারো তো কী করে কিনবে মানে ফ্রিতে নেবে সেটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ভিডিওটা শেষ হতে দেখো এবার দেখো তোমার কাছে একটা বই জন্য আমরা ফিফটিন রুপিস নিই ঠিক আছে তোমরা যে করে বই নিয়ে যাও সেই বইয়ের জন্য তুমি পেমেন্ট করো সাপোজ ধর তুমি দুটো বই নিতে যাও দেন তোমাকে তিরিশ টাকা পেমেন্ট করতে হবে করে পেমেন্ট করে এটা বলছি একটু পরে পেমেন্ট করার পর ওই যে পেমেন্ট পেজটা ঠিক আছে বা তোমাদের ডাইরেক্ট পেমেন্ট পেজ দরকার নেই তোমরা এই যেখানে আমার নাম্বারটা দেখতে পাচ্ছো না এই নাইন জিরো সিক্স নাইন টু ফাইভ থ্রি ওয়ান নাইন পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবং বলবে যে স্যার আমি পেমেন্ট করেছি দুটো বইয়ের জন্য তিনটে বইয়ের জন্য এবং এর মাধ্যমে পেমেন্ট করে সব থেকে ভালো হয় পেমেন্টের স্ক্রিনশটটা দেয়া যে আমি এইটা এই জায়গায় পেমেন্টটা করেছি সেটা দিয়ে আমাকে শেয়ার করো সব থেকে বেটার হয় নাহলে মুখে বললে হবে বা তুমি যদি টেক্সট করে মেসেজ মানে টেক্স যা বলে দাও যে আমি এইখানে পেমেন্ট করেছি এত টাকা পেমেন্ট করেছি আর আমাকে এই এই সাবজেক্টের বইগুলো দাও সাপোজ তোমার ইতিহাস ভূগোল থাকবে একেবারে সবই বলে দেবে ঠিক আছে আমি এই পেমেন্ট করেছি এত টাকা পেমেন্ট করেছি এবং আমি ইতিহাস ভূগোল বই নিতে চাই তো আমরা ওই ইতিহাস ভূগোলে পিডিএফ ফাইলগুলো রেডি করেছি সেই দুটো কিন্তু তোমাদের দিয়ে দেবে আর একটা কথা পিডিএফ ফাইলে কিন্তু কোশ্চেন অ্যান্সার দুটোই আছে জাস্ট কিন্তু আমরা কোশ্চেন দিয়ে ছেড়ে দিইনি টোটাল সলিউশনও কিন্তু ওর মধ্যেই পেয়ে যাবে ওকে জাস্ট দুটো তিনটে পেজের কোশ্চেন দিলাম দিলাম শোনা আর প্রত্যেকটা পিডিএফ তোমাদের মিনিমাম হানড্রেড থেকে কিন্তু ওয়ান ফিফটি পেজেসের হবে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এবার তোমরা পেমেন্ট করবে কী করে দেখো এই নিচের দিকে দেখলে এখানে অপশান দেখতে পাচ্ছ যে ওয়ান সাবজেক্ট টু সাবজেক্ট থ্রি সাবজেক্ট ফোর সাবজেক্ট ফাইভ সাবজেক্ট তো তোমরা এখানে যে কোনো ধর কেউ ধরো তোমার মধ্যে কেউ তোমরা ছটা ছবি নিতে চাও তো এই সিক্স সাবজেটে ক্লিক করলে করার পর পরে এখানে অনেক অপশান দেখা যায় অপে পে নাও টু পে নাও থ্রি এইখানে জাস্ট কোনো একটাতে ক্লিক করবে এবং এটা তোমাকে কিন্তু পেটিএম দিয়ে পেমেন্ট করতে হবে এখানে আসলে আর যদি কেউ ইউপিআই ইউজ করে থাকো তো তোমরা কী করবে না এই নাম্বারটা দিয়ে ইউপিআইয়ের কাজ করবে ওকে দেখতে পাচ্ছি এই নাম্বার নাইন সিক্স নাইন ফাইভ থ্রি ওয়ান অ্যাট দা রেট ওয়াই তো এইটা তোমরা ইউজ করবে ইউপিআই পেমেন্টের জন্য ইউপিআই পেমেন্ট করলে করে পেমেন্ট ইসনটা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করলে এবং বললে এই মনে গেছে এছাড়া তুমি পেটিএম ইউজ করতে পারো এই নাম্বার সাহায্যে পেটিএম আছে ফোনপে আছে গুগল পে যে কোনো পেমেন্ট মেয়ে অনলাইন তুমি ইউজ করতে পারো তো এই হলো পেমেন্টের কেস ওকে এটা তোমাদের বললে কি এই তোমরা তোমার ফ্রিতে কী করে নেবে তো এখানে নিচে দেখতে যে অপশান আছে গেট ইড ফর ফ্রি তাই না এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এটা তোমাকে রিডাইরেক্ট করে দেবে আরেকটা পেজে তো পেজে তোমরা দেখতে পাচ্ছ এরকম ধরনের পেজ পেট পাবে এবং এখানে তোমাদেরকে একটা সিম্পল একটা গেম কমপ্লিট করতে হবে কীরকম রকম গেম দেখছো এখানে একটা দেখো এখানে একটা দেখতে পাচ্ছ যে দেখা যাচ্ছে সেকেন্ড রিমেনিং ফোর থ্রি টু ওয়ান এরকম দেখবে বারবার এটা হবে এবং টেন সেকেন্ডের পরে দেখতে পাচ্ছ এখানে আছে ওয়াচ ভিডিও ফর ফাইভ পয়েন্ট তাই না এই যে ওয়াচ ভিডিও ফর ফাইভ পয়েন্ট তো এখানে ক্লিক করে তোমাকে ভিডিও দেখতে হবে ওকে তো এখানে দেখো ওপরে কাটার অপশনে তুমি যদি কেটে বেরিয়ে যাও তাহলে কিন্তু হবে না তোমাকে এই ভিডিওটা কমপ্লিট দেখতে হবে এবং এখানে যতটা টাইম চলে ততটাই কিন্তু তোমাকে দেখতে হবে ভিডিও দেখা হয়ে গেছে জাস্ট সেটা কেটে দেবে দেখবে এখানে কয়েনের জায়গায় চলে এসছে কয়েন ফাইভ ওকে দেন আবার এখানে ওপরে রিপ্লে অপশান আছে এই রিপ্লেতে ক্লিক করবে আবার এখানে টাইমে চলবে টেন নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান টাইমে চলল দেখতে পাচ্ছি এখানে রিপ্লে বলে অপশান আছে আবার রিপ্লেতে ক্লিক করবে রিপ্লে ক্লিক যখন তুমি এখানে আসবে ওয়াচ ভিডিও পর ফাইভ পয়েন্ট তখনই কিন্তু তোমাদের এইখানে ভিডিওগুলো দেখতে হবে দেখতে পাচ্ছো আবার এখানে এসে ওয়াচ ভিডিও পাবেন তো এই বাটারটা তোমাদের খুঁজ হয় বারবার এই রিপ্লে বলে মানে রিপ্লেতে প্রেস করে এইটা তোমাদের আসবে এখানে ক্লিক করলে আবার তোমার এখানে ফাইভ পয়েন্ট অ্যাড হবে এরমভাবে তোমাকে তো এখানে লেখা আছে যে টোটাল পাঁচশো পয়েন্ট করলে একটি বই পাবে ওকে বাট তোমাদের পাঁচশো পয়েন্ট করার কোনো দরকার নেই অনলি থ্রি হান্ড্রেড তিনশো পয়েন্ট করলেই হবে এটা যেহেতু তোমাদের সিলেবাসটাও হাই ছিল এবং আমাদের টাইটের অনুযায়ী আমরা এখানে ফাইভ হান্ড্রেড পয়েন্ট লিখেছিলাম বাট এই মুহূর্তে তোমাদের ফাইভ হান্ড্রেড পয়েন্টের দরকার নেই অনলি থ্রি হান্ড্রেড পয়েন্ট করলেই হবে এবার কী দেখো থ্রি হান্ড্রেড পয়েন্ট তোমাদের এখানে তারা কমপ্লিট হয়ে গেলো এখানে ফাইভ দেখাচ্ছে আস্তে আস্তে এখানে করতে করতে তোমাদের থ্রি হান্ড্রেড পয়েন্ট এই ভিডিও দেখে দেখে তোমাদের থ্রি হান্ড্রেড কয়েন্ট কমপ্লিট করে নিলে তাহলে কিন্তু তুমি একটি বই পাবে সাপোজ ধরো বাংলাদেশে তো বাংলা বইটাই পাবে তো কী করবে এখানে যখনই তোমার থ্রি হান্ড্রেড কয়েন্ট কমপ্লিট হয়ে যাবে এই পেজে একটা স্ক্রিনশট তুলবে মনে থাকে এই পেজটা এই পেজটা যে এখানে থ্রি হান্ড্রেড দেখাচ্ছে এই পেজটা একটা স্ক্রিনশট থাকবে এবং এখানে এই টাইম এবং এই সব কিছু যেন মেনশান থাকে নিচে যা সব কিছু মেনশান থাকে কোনো যেন কাট কপি না হয় এই পেজটা পুরোটা দরকার আমাদের পেজটা নিলে তুমি আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করো আমার নাম্বার তোমাদের কাছে আছে নাইন জিরো সিক্স নাইন টু ফাইভ থ্রি ওয়ান ওখানে তোমরা শেয়ার করবে আমরা স্ক্রিনশটটা ভেরিফাই করবো আমাদের মতো করে তোমার যে বই লাগবে সেটা মতো দিয়ে দেবো এবং প্রতিদিন কিন্তু একটি করে বই পাবে অর্থাৎ আজকে যদি ধরো তিনশো পয়েন্ট করার পর আবার আজকে যদি আবার তিনশো পয়েন্ট কর তাহলে কিন্তু আর পাবে না একদিনে একটা বই তুমি পাবে ওকে তো এই হচ্ছে পুরো পুরো প্রসেস একটা কথা বলে রাখি ধরো বাই চান্স আমি এখানে গেমটা খেলছি তুমি ধরো এখানে গেম খেলতে গেলে তো একশো পয়েন্ট করলে করার পরে কি না ব্যাক করলে এখান থেকে ব্যাক কর মানে কি এই পেজ থেকে বেরিয়ে গেলে মানে ধরো ব্যাক প্রেস করে কোথাও কাজে গেলে এসে আবার ভাবছে পরের টুকুনি কমপ্লিট করো দুশো তাহলে কিন্তু হবে না একশো করে যেই তুমি ব্যাক করবে এটা আবার রিসেট হয়ে জিরোতে চলে আসবে তোমাকে ফুল একবার যদি শুরু করো গেমটা খেলা থ্রি হান্ড্রেড করেই কিন্তু তোমাকে শেষ করতে হবে এই হচ্ছে গেমের ট্রাইটেরিয়া তো তোমাদের দুটো অপশান আছে আমাদের পিডিএফ ফাইলগুলো কেনার জন্য হয় তোমার পে করতে পারো দেন এটা খুব ইজিলি তুমি পেয়ে যাবে আর না হলে তোমাকে এই ভিডিওর মাধ্যমে তোমাকে নিতে হবে থ্রি হান্ড্রেড পয়েন্ট করো আমরা তোমাকে পিডিএফ ফাইল ভেরিফাই করে দিয়ে দেবো ওকে তো এই হলো আমাদের পিডিএফের গল্প যারা ইচ্ছুক তারা অবশ্যই এটা নিতে পারো